আপনারা যারা অবিএস দিয়ে লাইভ স্ট্রিম করতে যাচ্ছেন ক্রিকেট খেলার আপডেট দিতে যাচ্ছেন লাইভ করতে যাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি স্টেপ বাই স্টেপ একদম কিভাবে আপনি ইউটিউবে লাইভ করবেন সেই পর্যন্ত দেখাবো তা না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তা চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তা প্রথমে আমরা চলে যাব ওয়েবসাইটে একটা ওয়েবসাইটে চলে যাব যে ওয়েবসাইটে আমরা আছে স্কোরটা নেব স্কোর বোর্ডটা নেব তা আমরা অন ক্রিকেটে চলে যাব আপনারা টাইপ করবেন অন ক্রিকেটে তারপর ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে তা এখানে আমরা জাস্ট লিঙ্কটা ওপরের লিঙ্কটা কপি করবো কপি করার পরে আমরা চলে যাব অবিএস চলে যাব অবিএসে যাওয়ার পরে প্লাস যে আইকন দেখছেন সে আইকনে চলে যাব আইকনে যাওয়ার পরে ব্রাউজারের অপশনটা দেখতে পাচ্ছেন ব্রাউজারে চলে যাব যাওয়ার পরে এখানে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পরে এই দেখেন ইউ দেখতে পাচ্ছেন এখানে জাস্ট পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে সাইজটা পাল্টাই দেবো উনিশশো বিশ বাই হাজার করে দেবো হাজারাশি করে দেওয়ার পর ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েবসাইটটা শো করছে তা আমরা এখান থেকে ক্রপ করে নেব কিবোর্ডের আর্ট চেপে আমরা এখান থেকে মাউস দিয়ে ক্রোপ করে নেবো আপনার যেটুক লাগে আমরা পুরো আপনার আমরা স্কোরবোর্ডটা নেব নেবো শুধু উপরের শুধু স্কোরবোর্ডটা নেব নেবো তা আমরা এখান থেকে জাস্ট ক্রোপ করে নেবো এইটুক নেবো আমরা শুধু স্কোরবোর্ডটা নেব আমি দেখাচ্ছি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখবেন এখান থেকে জাস্ট স্কোরবোর্ডটা নিয়ে আমরা এখান থেকে মনে করেন যে শিপ চেপে এখানে টেনে বড় করে নেবো আপনার যেটুক দরকার বড় করে নেবো তারপর আমরা কি করব এখানে আমি আর একটু উপরে উঠিয়ে দেবো এই দেখেন তারপর আমাদের কি করতে আবার প্লাস আইকনে চলে যাব যাওয়ার পরে এখানে চলে যাব ইমেজ অপশনে চলে যাব যাওয়ার পরে ওকেতে ক্লিক করব করার পরে ব্রাউজারে চলে যাব তা আপনি একটা ইমেজ সেট করবেন গ্রাউন্ড সে ক্রিকেট গ্রাউন্ড তা আমি একটা সেভ করে রেখেছি আমি সেটা এখানে সেট করে দেবো ক্রিকেট গ্রাউন্ড তা আমি এটা সেভ করে দেবো এই এই যে এই ফটোটা তা আমি ওকে করে দেবো দেওয়ার পরে এখানে ফটোটা আমি এখানে সেট করে দেবো আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন ফটোটা এখানে সেট করে দেবো এইভাবে শিফট চেপে এরম টেনে দেবো এই দেখেন দেওয়ার পরে এখানে আরেকটা কাজ করতে হবে আমরা আবার চলে যাবো প্লাস আইকোনে যাওয়ার পরে ইমেজে চলে যাব ইমেজে যাওয়ার পরে ওকে করে দেবো দেওয়ার পরে এখানে আমি আরেকটা ইমেজ যে কোনো ইমেজ আমি আরেকটা একটা নেবো দেখা যাচ্ছে খেলার বিষয় ধরেন আমার কাছে তো এখন থামনেল নেই তারপর আমি একটা অন্য থামনেল নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি শিফট চেপে ছোটো করে দেবো এখান থেকে দেখা যাচ্ছে এই খেলাটা মনে করেন এখন লাইভ চলছে তো আমি এখানে জাস্ট বসিয়ে দেবো এখানে এই দেখেন এখানে বসিয়ে দেবো তা আমার এটা একটু বড় হয়ে গেছে অনেক তা আমি একটু ছোট করে দেবো ছোট করে দেওয়ার পরে এই দেখেন এখন কিন্তু আমার একটু ভালো লাগছে একটু সুন্দর জো লাগছে তারপরে আমি চলে যাব আবার প্লাস আইকনে চলে যাব যাওয়ার পরে এখানে ব্রাউজারে ক্লিক করব আবার তারপর আবার ওকে করে দেবো ওকে করে দেওয়ার পরে যে লিঙ্কটা আমি নিয়েছিলাম একই লিঙ্ক আবার পেস্ট করে দেবো এখানে একই লিঙ্ক পেস্ট করে দিয়ে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পরে এখানে আমার জাস্ট ভুল হয়ে গিয়েছে এখানে উনিশশো বিশ বাই হাজার করে দেবো উনিশশো বিশ বাই আশি তারপরে আমি এখানে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর আমি এবারটা নেব আপনার যে রানের যে স্কোর এখানে দেখতে পাচ্ছেন প্লেয়ার এবং বলার আমি এইটুখানি কেটে নেবো কেটে নেওয়ার জন্য আমি এইটুকু লক করে দিচ্ছি যাতে সমস্যা না হয় আমি শিফট সরি আর্ট চেপে আমি এখান থেকে আমি এখান থেকে কেটে নেবো আমার যেটুক দরকার এইটুক দরকার আমি সেইটুক কেটে নেবো নেওয়ার পরে এখানে এই দেখেন কাটা হয়ে গিয়েছে এবার আমি এখানে জাস্ট বসিয়ে দেবো বসিয়ে দিয়ে শিপ সেপে জুম করে দেবো এই দেখেন আমার কিন্তু এখন কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এখন যদি আপনি কোনো কিছু অ্যাড করতে চান সাবস্ক্রাইব বাটন আপনি কিন্তু অ্যাড করতে পারবেন এইভাবেই কিন্তু অ্যাড করতে পারবেন এখানে সব ধরনের অপশন আছে এখানে অ্যাড করার জন্য তারপরে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে চলে যেতে হবে ইউটিউব অপশানে চলে যেতে হবে তা আমি ব্রাউজারে যাচ্ছি যাওয়ার পরে ইউটিউবে চলে যাব ইউটিউবে চলে যাব ইউটিউবে যাওয়ার পরে এখানে আমি চলে যাব ইউটিউবে চলে যাব ইউটিউবে যাওয়ার পরে আমি চলে যাব যে লোগো দেখছেন আমার যে ইউটিউবের যে লোগো দেখছেন এখানে আমি এখানে চলে যাব যাওয়ার পরে ইউটিউব স্টুডিওতে চলে যাব ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে এখানে এই দেখেন এখানে চলে যাব লাইভ অপশনে চলে যাব আপনি এখান থেকে গো লাইভে যেতে পারবেন এখানে ক্রিয়েট দেখতে পাচ্ছেন এখান থেকে গো লাইভে যেতে পারবেন তাই এখানে জাস্ট আমি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চলে এসেছে এখানে আপনি দেখতে পাচ্ছেন লাইভ স্ট্রিমটা কিন্তু চলে এসেছে তা আমাদের কি কি করতে হবে এডিট অপশনে চলে যেতে হবে যাওয়ার পরে এখানে আপনি টাইটেল লিখবেন ডিসক্রিপশন লিখবেন লিখে এখান থেকে আপনি থামনে অ্যাড করে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার যা যা দরকার আপনি সব সেট করে দিয়ে এখানে ওকে করে দেবেন দেওয়ার পর আপনি যে স্ট্রিম ক্রেড়া দেখতে পাচ্ছেন এখানে স্ট্রিম ক্রীড়া দেখতে পাচ্ছেন এখানে জাস্ট কপি করবো আমি কপি করার পরে আমি চলে যাবো অভিয়াসে চলে যাব যাওয়ার পরে এখানে আপনি সেটিং অপশন দেখতে পাচ্ছেন সেটিংয়ে চলে যাব সেটিংয়ে যাওয়ার পরে এখানে আপনি স্ট্রিম অপশনটা দেখতে পাচ্ছেন এখানে চলে যেতে হবে তো এখানে যেমন আছে তেমন থাকবে ইউটিউব অপশনটা আছে এখানে আপনি অনেকগুলো অপশান পাবেন তো ইউটিউব আমরা যেহেতু ইউটিউবে লাইভ করবো তারপরে আপনি চলে যাবেন ইউজ স্ট্রিম কেতে চলে যাবেন যাওয়ার পরে এখানে আমি জাস্ট পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে আমি এখানে অ্যাপ্লাই করে দিয়ে ওকে করে দেবো দেওয়ার পরে জাস্ট আমি স্টার্ট স্টার্টে ক্লিক করে দেবো স্টার্ট স্ট্রিমে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনি দেখতে পারবেন আমি চলে যাব আমার ইউটিউব অপশানে চলে যাব এইখানে দেখতে পারবেন আপনি অটোমেটিকলি লাইভে চলে আসবে অটোমেটিকলি লাইভে চলে আসবে তো একটু অপেক্ষা করতে হবে এই দেখেন নেট স্পিড যেমন তেমন হিসেবে তারা হচ্ছে আপনার ডাটা ট্রান্সফার করবে এই জন্য কিন্তু এই দেখেন আমি কিন্তু অলরেডি লাইভে চলে এসেছি অলরেডি লাইভে চলে এসেছে আমি যদি এখন ইউটিউবে যাই আমি যদি এখন ইউটিউবে আমার ইউটিউবে যাই আমি দেখাচ্ছি আপনাকে ইউটিউবে গিয়ে আমি কি লাইভ স্ট্রিমে এসেছি কিনা এই দেখেন এখানে কিন্তু আমি যদি এখন আমি ইউটিউব স্টুডিওতে যাই ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমি চলে যাব কন কন্টেন্টে চলে যাব কন্টেন্টে চলে যাওয়ার পরে লাইভ অপশনে চলে যাব যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই দেখেন আমি কিন্তু অলরেডি লাইভে চলে এসেছি তো এইভাবে কিন্তু আপনারা লাইভ করতে পারবেন এইভাবে আপনারা কিন্তু লাইভ করতে পারবেন আপনার যখন লাইভ শেষ হয়ে যাবে তখন আপনি কিন্তু এখান থেকে জাস্ট ইন্ডে ক্লিক করে দিলেই কিন্তু ইন্ড হয়ে যাবে তা আমি ইন্ডে ক্লিক করে দিচ্ছি এই দেখেন ইন্ড কিন্তু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরে এখানে আপনি আর কিছু করা লাগবে না এইভাবেই কিন্তু আপনি লাইভ করতে পারবেন এইভাবে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু লাইভ করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন ধন্যবাদ